আর্জেন্টিনার সান্টাফে উপকূলে ছোট শহর রোজারিওতে হয়ে গেল লায়নেল মেসি আর আন্তোনেল্লা রোকুজোর বিয়ে। স্থানীয় সিটি সেন্টারে কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত লাতিন আমেরিকার অন্যতম সেরা এই বিয়ের অনুষ্ঠান। প্রাইভেট জেটে চড়ে মেসির বিয়েতে অতিথি হয়ে আসেন নেইমার, সুয়ারেজ, জাভি সহ বার্সার ফুটবলার এবং তাদের পরিবারের সদস্যরা। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তে অতিথিদের নিয়ে আসা হয় বিয়ের অনুষ্ঠানস্থল ক্যাসিনো হোটেলে। এখানেই হয়েছে বিয়ের অনুষ্ঠান এবং পরবর্তী রিসেপশন। তবে সাংবাদিকদের একটি নির্দিষ্ট স্থানের বাইরে যেতে না দেয় বিয়ের ছবি তুলতে পারেনি তারা। 300 পুলিশ অফিসার নিরাপত্তা বেষ্টনী গড়ে অনুষ্ঠানস্থল ঘিরে রাখে। চ্যাম্পিয়নদের মতো খেলেই কনফেডারেশনস কাপের ফাইনালে উঠল জার্মানি। দ্বিতীয় সেমিফাইনালে মেক্সিকোর সাথে বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোর লাইন 4-1। 22 বছরের লিও গোরেৎস্কা করেছেন 2 গোল আর অভিজ্ঞ এই দলটাই জার্মানিকে প্রথমবারের মতো তুলেছে ফিফা কনফেডারেশনস কাপের ফাইনালে। গলে শ্রীলঙ্কাকে চমকে দিয়েছে জিম্বাবুয়ে। 5 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটা লঙ্কাদের 316 রান টপকে 6 উইকেটে জিতেছে জিম্বাবুয়েরা। টুর্নামেন্টে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ওরা। শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের ম্যাচ যেখানে হচ্ছে কিছুক্ষণ পরই শুরু হবে 5 ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে, সেখানে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ আর ভারত। অ্যান্টিগাতে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। সিরিজে 1-0 এগিয়ে টিম ইন্ডিয়া। ত্রিনিদাদে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে সহজ জয় নিয়ে সিরিজে এগিয়ে যায় কোহলির দল। অ্যান্টিগাতে তৃতীয় ম্যাচেও বৃষ্টিতে হতে পারেনি ভারতের প্রধান প্রতিপক্ষ। অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামতে পারে ব্যাটে বলে দারুণ ছন্দে থাকা অতিথিরা। অপরদিকে ছন্দ ছাড়া উইন্ডিজ দলে এসেছে পরিবর্তন। শেষ 3 ODIর জন্য জোনাথন কার্টার ও কারণ পাওয়েলের বদলে ডাক পেয়েছেন কাইল হোপ ও সুনীল অ্যাম্ব্রিস।